ଆଖିର ପ୍ରଶ୍ନକୁ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଦେଶ ସ୍ୱାଧୀନ ହେଲା ଏବଂ ସ୍ୱାଧୀନ ଭାରତରେ ସମ୍ବିଧାନ ଅନୁଯାୟୀ ଅନେକ କଥା ଘଟିଲା କେଉଁଠି ନା କେଉଁଠି କିଛି ଭୁଲ ରହିଲା ସେ ଭୁଲ ପୁଣି ପରିମାର୍ଜିତ ହେଲା ପୁଣି ଦେଶ ଆଗକୁ ଗଲା କିନ୍ତୁ ନିର୍ବାଚନକୁ ନେଇ ଦଳକୁ ନେଇ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଗୋଷ୍ଠୀମାନଙ୍କୁ ନେଇ ଯେଉଁ ସମସ୍ୟାଟା ଆମ ଦେଶରେ ରହିଲା ସେ ସମସ୍ୟା ଦିନକୁ ଦିନ ଏତେ ଭୟଙ୍କର ରୂପ ଧରା ପଡ଼ୁଛି ଯେ যা ফল ভবিষ্যতের আমি বিপদ মুহূর্তে ঠেলি হয়ে যাচ্ছেন যেমি অনেক নির্বাচিত দল অনেক দল অন্য নির্বাচন ভাগ নেবে অনেক দল অন্য নয় দল তোমাদের নির্বাচন রণাঙ্গন আসুক এবং লোক ভোট নেওয়াপা লোক পাখে পৌঁছান এই কথা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার বেশি ক্ষতি করছে ক্ষতি করছে সমাজ ব্যবস্থার আমুক আর্থিক সামাজিক এইসব সমস্যার ঠিয়া করছে এ বাবদে আমি আজকে কথা হওয়া পূজ্য পূজক বলয়া অনেক আমার সহিত তাকে মত দেবে এ বাবু কম হয়েপার দরকার কমিটি সংস্কার আসবা দরকার বাবা প্রণত বাবা যে আজ দিনের দেখা যাচ্ছে আমাদের দেশের বহুত রাজনৈতিক দল এ বিভিন্ন রাজনৈতিক দল এত সংখ্যার রাজনৈতিক দল লোক মানুষ বা ভোটর মানুষ সমস্যা তেয়ারি করছেন খালি সেটি হোনি আর্থিক পরিস্থিতি বহু ভয়ঙ্কর যে যেতে দল আসবে সেতে নূয়া পয়সা মানে অধিকা পয়সা আবশ্যক হব তা নয় যোজনা আরম্ভ হব এ দেশের কে লাভ করছে কে ক্ষতি করুছে ଆମ ଦେଶରେ ଯେଉଁ ମାନେ ବହୁ ରାଜନୈତିକ ଦଳ ସୃଷ୍ଟି ହେବା ଫଳରେ ବହୁ ମତ ସୃଷ୍ଟି ହେଉଛି ଏବଂ ବହୁ ମତାନ୍ତର ସୃଷ୍ଟି ହେଉଛି ମତମତାନ୍ତର ଯଦି ଅଧିକ ରହିବ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରଗତି ବାଧାପ୍ରାପ୍ତ ହେବ ନିହାତି ମୁଁ ଗୋଟେ ଉଦାହରଣ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଉଛି ଆମ গোটে নক্সল মানুষ গোটে আইন আমার যে অর্থমন্ত্রী বোঝে লে পি চিদাম্বরম সে আছে অর্থমন্ত্রী নয় আগে গোটা কোম মন্ত্রী দেয় মত দে আমি এইভাবে আমি নক্সলান দমন করা মু দমন কথাটা কে মুি মানে মারিদে কোয়া এই কথা এতে করে নেই ভাবে আমি কেমি আপণেই নাবা মুখ্য স্ৰোত আম ভিত বুজাবাটা অভাৱ ৰূপ আমি কেমি সমাধান কৰিব চৰকাৰু যে কোনপাই তুমি মানে বন জংগল বছিছ কণ কৰিছো কয় মুখ্য স্ৰোতৰে সামিল হৈ দেশ গঢ়তো ৰাজ্য গঢ়তো কোন অসুবিধা অঁ যদি দশু নায়িকা ফুলন দেৱীক ଗଣତନ୍ତ୍ର ଗ୍ରହଣ କରିଛି ତାଙ୍କ ପାଇଁ ଗ୍ରହଣ କରିବନି ତେବେ ଯାହା ହେଉ ପି ଚିଦାମ୍ବରମ୍ ଯେଉଁ କଥାଟା କହିଲେ ଆମେ ଏଇ ମାସରେ ଆମେ ଆତଙ୍କବାଦୀମାନଙ୍କୁ ଦମନ କରିବା କିନ୍ତୁ ତାକୁ ମତମତାନ୍ତର ଏତେ ହେଲା ସେ ହୋଇପାରିଲାନି ବିଶେଷ ଭାବରେ ବଙ୍ଗଳା ମମତା ବାନାର୍ଜୀ ତାକୁ ଗ୍ରହଣ କଲେନି ତେଣୁ ଏଇ ଯେଉଁ ମତମତାନ୍ତର ରହୁଛି ই্বিধান বিৰে আকৌ কৰেকশ্যন কৰিব পাৰিব মোৰ মতৰে ধৰন্তু দিটা দল ৰো আও গোটেই দল স্বাধীন সেইটা গোটেই স্বাধীন দেশৰ স্বাধীন দল স্বাধীন বি যিয়ে ৰথন কৰিবৰ আমি কোডিয়েটা দল আমি গঢ়িছোঁ নূ নল কৰোঁ যি অমানত হৰাও ভোট পিছ নাই খালী নাই দল যেমতি আমাৰ এই পাৰিব গোটেই দল কলে কি লাভ কৰিমি দলৰ কিছু মূল্য নাই এইযোৰ দুইটি দল ৰ তাৰ ক' ক' দল ৰ যেতিব আপোনাৰ চেণ্টৰ হ' ৰাজ গঢ়িব সব দলকেই চৰকাৰ গঢ়টো জমা বিলকুল দলগুলা উঠি যাই মাত্র দুইটি দল গোটে আছে হচ্ছে স্বাধীন দল আপ যদি দল গঠন হব তাহলে সে কাহ সহ রহবে তা করত আমি জিতিলে আমি কংগ্রেস সহ রহবু কি বিজেপি সহ রহবু তাহলে গোটা পার্লামেট ডিবেটটা ভালো হ্যাঁ সরকার কাম করা সুবিধা হতা তন্ত টলাক কো পরাসিলা সবটো গুন্ন্য দিনস গতে আমো নারী মা মানক পই সেইটা গতে তলা কই দিলে ফোররে কই দিলেবি হইব সব দলা লোক জানুছন এডা খারাপ তার বিলটা পাস কই মানে কথাটা काही পাস হই পারলানি কেবল মতমত অন্তর পই যাহা সরকার করুছনটি তাকু ঘেরিবা পই দলের সবাই চেষ্টা করছেন কিন্তু কেবে আজ কান উঠে যদি শুনি নেই গিয়ে বজেট হল যে সরকার করু কংগ্রেস সরকার করু বিজেপি সরকার করু এটি বিজেডি সরকার করু কি আউ কেউ সরকার করু আমার মো পিলা যুণু সরকার বজেট পাস করবে ইয়ে কবে খুব ভালো হলা ସେ କେବେ ଖୁବ୍ ଖରାପ ହେଲା ନୈରାଶ୍ୟଜନକ ହେଲା ହତାଶଜନକ ହେଲା ଆଚ୍ଛା କ'ଣ ଗୋଟିଏ ସରକାର ଜଣେ ଅର୍ଥମନ୍ତ୍ରୀ ତାଙ୍କର ଯେଉଁ ଅର୍ଥ ବିଭାଗର ସଚିବମାନଙ୍କୁ ନେଇ ସଚିବମାନଙ୍କୁ ନେଇ ଏଡ଼େ ବଡ଼ ବଜେଟ୍ଟା କରିଛନ୍ତି ହଁ ଏଇ ବଜେଟ୍ଟା ଭୁଲ ହେଲା କିନ୍ତୁ ସରକାରଙ୍କ ଇଏ ବଜେଟ୍ ଗୁଡ଼ାକ ଭଲ ହେଲା କେବେ ବି କାହା ମୁହଁରେ ମୁଁ ଶୁଣିନି ଯିଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇଭଳି କଥା ନ କହିବେ যে কোনাৰ আছো ধৰক এই মদ মদ এই মদ কথা যেতিয়া জানকী বাবু চৰকাৰে বিজুবাবু মানে এই মদকু বিৰোধ কৰোঁ যেতিয়া বিজুবাবু চৰকাৰ আছিল গলে মোৰ মনে অঁ ত্ৰিলোচন কান্ন পঞ্চানন কানন যি বৰ্তমান অতি মোৰ পাখু পঠাইছিল যে বা ইয়ে মদ উপচন কৰোঁ আমাক সাহায্য কৰো কিন্তু পরবর্তী সময় বিজুবাবু এত আসলে কে মদ কথা কিছু উঠলা নাই সেটা বন্ধ যে আপনার দেখবে বিপি সিং বোফর্স নিয়ে আোফর্স কুকু নিয়ে আস মঞ্চে বসি গেলে এই শ্রী গানের বোফর্স রয়ে সে গোটা এমনি স্লোলি গোটে চাললা হচ্ছে তো এই বর্তমানে রাফেল কথা রাহুল উঠেছেন ঠিক আছে কিন্তু ইয়ে কথাটা কেবল ঘেরিয়া কিন্তু উঠুছি তেমন বিরোধী দল মানে কিছু গোটা পয়েন্ট তো নেবে নিত কিন্তু দেখিবে রাফেল দেখবেফেল সেই অবস্থা কিন্তু সৃষ্টি হব আপনার দেখবে কথা আপনার কুচি মু অনকংগ্রেস অনবিজেপি ভাবলে কোথায় গোটেই মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী কি ক'ভল ভাষাৰে ব্যৱহাৰ কৰা দল শিখিনি কি কৈছে হ'লে অপাৰক চৰকাৰ এইটাই গোটেই ঠিক আছে পাৰোনে কি গোটেই ভুল চৰকাৰ কি গোটেই চৰকাৰ বিফল চৰকাৰ শব্দ কোন নাই নিমকাৰাম বেইমান আকায় ଏ ଶବ୍ଦ ସବୁ କ'ଣ ବ୍ୟବହାର ହେବା ଉଚିତ ତାହେଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କାଲି ସକାଳେ ଯିଏ କହୁଛନ୍ତି ଏଇ ଧରନ୍ତୁ ଏଇ ଦଳ ଠିକ କହୁଛି ଚୋର କିମ୍ବା ଧରନ୍ତୁ ରାହୁଲ ଗାନ୍ଧୀ କହିଲେ ଚୋର ଚୌକିଦାର ରାହୁଲ ଗାନ୍ଧୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହୁଛନ୍ତି ଦରକାର ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଏଇଟା କ'ଣ ଠିକ୍ ହେବ ନା ଠିକ୍ ନୁହଁ ତେଣୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ କହୁଛି ଆଉ ଶବ୍ଦ ସୃଷ୍ଟି କରାଯାଉ ଯେ ଚୌକିଦାର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଯେଉଁ ଚୌକିଦାର ଶବ୍ଦ ବ୍ୟବହାର କରିଥିଲେ ସେ ତାଙ୍କ କାମ ଠିକ୍ ଭାବରେ କରିନାହାନ୍ତି ତାଙ୍କୁ କଲେକ୍ସନ୍ କରନ୍ତି ଆଖି